縄中縄ついうわ。
কেমন আছো? বলো ভালো আছি। আচ্ছা, ওর কি সমস্যা হয়েছিল মনে আছে প্রেসক্রিপশন দিয়ে? ওর হচ্ছে প্রচুর নাক ডাকা ছিল, নাক ডাকা আর হচ্ছে সর্দি কাশি সবসময় লেগেই থাকতো, আর শ্বাসকষ্ট উঠে যেত, খুব ইনহেলার চলতো। তারপরে এই অপারেশন করলাম, আজকে 10 দিন হলো। আপনার কেমন লাইফটা বদলে গেছে? যেদিনকে অপারেশন হয়েছে সেদিনকে রাত্রিবেলা থেকে মানে মনে হচ্ছে আমার লাইফটা ওই ম্যাজিক হয়ে গেছে, কারণ এত ভালোভাবে ঘুমাচ্ছিল, মানে আমরা বুঝতেই পারিনি বাড়িতে ঘুমাচ্ছে। কারণ আগে আমরা এই ঘর থেকে ঘুমালে আমরা নিচ থেকে শব্দ পেতাম, যে এত জোরে ওর শব্দ হতো, তারপর দিয়ে সব কমে গেছে, মানে অপারেশনের দিন দিয়ে সব কমে গেছে, একদম মানে বেটার লাইফ। আচ্ছা, আপনি ডাক্তারকে বলতেন তো যে এরকম ভাবে নাক ডাকে? হ্যাঁ, ওরা কিছু বলতে পারেনি, ওরা শুধু বলছে অ্যাজমা, শ্বাসকষ্ট। এখন খুব খুশি আপনি, দেখুন অলরেডি বসে আছে, বোঝা যাচ্ছে না কেমন, আগে সবসময় বসে থাকতো হা করে, আর হা করে হাপি হাপি এরকম। ঠিক আছে,